হেল্ল' এভৰিৱান, এডুকেয়াৰ ফৰ চেনেলটোলৈ আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। আশা কৰোঁ সকলোৰে প্ৰিপাৰেশ্যন ভালকৈ চলি আছে যিহেতু এক্সাম পালেহিয়ে। তো আজি মই লৈ আহিছোঁ কেইটামান জি কেৰ কুৱেশ্যন, ইণ্ডিয়ানো আছে তাৰ মাজতে আৰু দুই এটা কাৰেণ্ট এফেয়াৰ্ছো আছে। ঠিক আছে, আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আজিৰ প্ৰথম কুৱেশ্যনটো হৈছে আত্মানুসন্ধান আত্মজীৱনীখন কোনে ৰচনা কৰিছে, আৰু এই আত্মানুসন্ধান আত্মজীৱনীখন হৈছে হোমেন বৰগোহাঁইৰ। আৰু এইখন অহাৰ চান্সটো আছে কাৰণ যিহেতু হোমেন বৰগোহাঁইৰ মৃত্যু হৈছে, বহুত দিন হোৱা নাই, সেইকাৰণে এইটো এইখন অহাৰ চান্স আছে আত্মানুসন্ধান। নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়িছোঁ। বড়ো চুক্তি কেতিয়া স্বাক্ষৰিত কৰা হয়? বড়ো চুক্তি স্বাক্ষৰিত কৰা হৈছিলে 2003 চনৰ 10 ফেব্ৰুৱাৰীত। কাৰ কাৰ মাজত স্বাক্ষৰিত কৰা হৈছিলে? বড়ো লিবাৰেশ্যন টাইগাৰ্ছ মানে BLT আৰু অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰ। আৰু অসম চুক্তি কেতিয়া সম্পাদন হৈছিলে? 1985 চনৰ 15 আগষ্টত। ঠিক আছে, নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়িছোঁ। হিউৱেন চাঙৰ কোনখন গ্ৰন্থত কামৰূপৰ বিষয়ে উল্লেখ আছে, আৰু সেই গ্ৰন্থখনৰ নাম হৈছে CUK 640 খ্ৰীষ্টাব্দত ভাস্কৰ বৰ্মনৰ ৰাজত্বকালত হিউৱেন চাং অসমলৈ আহিছিল। ঠিক আছে, চিউকিত তেওঁ কামৰূপৰ বিষয়ে এটা সুন্দৰ টোকা লিখি থৈ গৈছে। নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়িছোঁ। এখন ৰাজ্যৰ ৰাজ্যপালক কোনে নিযুক্তি দিয়ে? আৰু ৰাজ্যপালক নিযুক্তি দিয়ে ৰাষ্ট্ৰপতিয়ে। ঠিক আছে, আৰু সাধাৰণতে তেওঁৰ কাৰ্যকাল কিমান হয়? 5 বছৰ। আৰু মই অসমত কিমান জিলা বা কিমান মহকুমা আছে এইটো দি দিছোঁ, 2021 চন পৰ্যন্ত নৱেম্বৰলৈকে আছিলে এইটো ডাটাটো। আৰু মোৰ সম্ভৱ জিলা এতিয়া তামোলপুৰখন, যদি জিলা মই অকণমান কনফিউজ হৈ আছোঁ, যদি তামোলপুৰখন জিলা হৈছে তেতিয়াহ'লে অসমৰ জিলা হ'ব 35খন। ঠিক আছে, এনে 2021লৈকে 34খন আছিলে, মহকুমা আছিলে 76টা, ৰাজচক্ৰ আছে 184টা, চহৰ আছে 214খন, উন্নয়নখণ্ড আছে 219টা, গাঁও পঞ্চায়ত আছে 2202টা, আৰু গাঁও আছে 26395খন। যোৱাবাৰ এটা এক্সামত এই গাঁও কিমান আছে, অসমৰ গাঁও কিমান আছে এইটো কুৱেশ্যন আহিছে, 26395খন। নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়িছোঁ। বৰ্তমানৰ অসম লোকসেৱা আয়োগৰ অধ্যক্ষ কোন হয়? আৰু তেওঁ হৈছে ৰাজীৱ কুমাৰ বৰা। ঠিক আছে, এইটো কাৰেণ্ট এফেয়াৰ্ছত আহিব আপোনাৰ। নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়িছোঁ। ব্ৰহ্মপুত্ৰ নদীক নদীক অৰুণাচল প্ৰদেশত কি নামেৰে জনা যায়? আৰু ব্ৰহ্মপুত্ৰ নদীক অৰুণাচল প্ৰদেশত জনা যায় দিহাং আৰু চিয়াং নামে, আৰু তিব্বতত কি নামেৰে জনা যায়? ইয়াৰলুং চাংপু। আমাৰ ভাৰতত টোটেল দৈৰ্ঘ্যটো হৈছে ব্ৰহ্মপুত্ৰ নদীৰ 916 কিলোমিটাৰ, আৰু অসমত কিমান হয়? ইয়াৰে 720 কিলোমিটাৰ, বাকীখিনি অৰুণাচল প্ৰদেশত হয়। ঠিক আছে, নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়িছোঁ। বুলন দৰৱাজা, এইটো ইণ্ডিয়ান জিকেৰ ভিতৰত পৰিব, বুলন দৰৱাজা ক'ত অৱস্থিত? আৰু এইটো হৈছে ফাতেহপুৰ চিক্ৰী উত্তৰ প্ৰদেশ, UP লিখি দিছোঁ মই, উত্তৰ প্ৰদেশত অৱস্থিত। তাৰ লগতে মই কেইটামান দি দিছোঁ আপোনালোকৰ ইম্পৰ্টেণ্ট কাষতে, অজন্তা গুহা ক'ত অৱস্থিত? মহাৰাষ্ট্ৰ। আকবৰ স্তম্ভ ক'ত অৱস্থিত? আগ্ৰা, UP। অমৰনাথ গুহা ক'ত অৱস্থিত? কাশ্মীৰত। অম্বৰ পেলেচ ক'ত আছে? অম্বৰ পেলেচ আছে জয়পুৰ, ৰাজস্থানত। আনন্দ ভৱন ক'ত আছে? এলাহাবাদ। ফাখৰা ডেম ক'ত আছে? বিলাসপুৰ, হিমাচল প্ৰদেশ। তাৰপিছত নেক্সটটো হৈছে বিৰলা প্লেনেটৰিয়াম ক'ত আছে? কলকাতা, ৱেষ্ট বেংগল। আৰু ভিক্টৰিয়া মেমৰিয়েলো আছে কলকাতাত। ঠিক আছে, নেক্সট কুৱেশ্যনটো হৈছে জগমন্দিৰ বা লেক
গার্ডেন প্যালেস উদয়পুর রাজস্থান। নেক্সট হয়েছে জগন্নাথ টেম্পল পুরী, খুব আহি থাকে এক্সামত, জামে মসজিদ দিল্লিত আছে। তারপিছত আপনার বৃহদেশ্বরা টেম্পল তাঞ্জাবুর, আর লগতে মই এটা কই থাকো আপনার গোল্ডেন টেম্পলটো হয়েছে অমৃতসর পাঞ্জাব, আর দুটামান আছে মই একেবারে কই দিছো। চারমিনার, চারমিনারটো কত আছে? হায়দরাবাদ তেলেঙ্গানা, স্ক্রিনশট মারি লবা আপনাদের এইকটা। চিল্কা লেক ভুবনেশ্বর আছে উড়িষ্যা, ডাল লেক শ্রীনগর কাশ্মীর, দিলওয়ারা টেম্পল মাউন্ট আবু রাজস্থান, এলিফেন্টা কেপস মুম্বাই, ইলোরা কেপস ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র, গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই, গোল্ডেন টেম্পল কয়ে দিল মানে অমৃতসর পাঞ্জাব, তারপর গোলগম্বুজ বিজাপুর কর্ণাটকা, হ্যাঙ্গিং গার্ডেন মুম্বাই, হাওয়া মহল জয়পুর, হাওড়া ব্রিজ কলকাতা, আর মাউন্ট গিরনার জৈন টেম্পল জুনাগড় গুজরাট। ঠিক আছে, আর নটরাজ টেম্পল চিদাম্বরম তামিলনাডু। নেক্সট কুয়েশন আগবাড়ি, কলিকতা শহর কোনটো নদীর পাৰত অবস্থিত? কলিকতা শহর হুগলি নদী, হুগলি নদীর পাৰত কলিকতা শহর অবস্থিত। আর কেটামান মই ইম্পর্টেন্ট দি দিছো আপনাদের, এলাহাবাদ গঙ্গা যমুনা সরস্বতী এই তিনিটার মানে কনফ্লুয়েন্সত তার পাৰত অবস্থিত। নেক্সটটো নাসিক, নাসিক শহর গোদাবরী নদীর পাৰত অবস্থিত, কলকাতাতো কলোয়ে হুগলি নদী, কটক মহানদীর পাৰত, পাটনা গঙ্গার পাৰত, তারপর আপনার চিত্তাগং কর্ণাফুলী লখনৌ এই গোমতী নদীর পাৰত, এই ইম্পর্টেন্ট হয়, লখনৌ শহর গোমতী নদীর পাৰত হয়। তারপর আপনার খুয়ানঝৌ ক্যান্টন পিয়ার লিভার, তারপর আপনার ইম্পর্টেন্ট মই কৈ গৈছো কাইরো, কাইরো ইজিপ্ট নীল নদীর পাৰত, কাইরো শহর অবস্থিত ইজিপ্তত, আর খার্টুম সুদান নীল নীল নদীর পাৰতে হয় খার্টুম। ঠিক আছে, নেক্সট কুয়েশনটো আগবাড়িছো, সান টেম্পল কত অবস্থিত? ইন্ডিয়ান জিকের ভিতরে পড়ব, এটা আপনার সান টেম্পল অবস্থিত কোণার্ক উড়িষ্যাত, তার লগতে মই দি দিছো কৈলাশ টেম্পল কত অবস্থিত? ইলোরা মহারাষ্ট্র, মীনাক্ষী টেম্পল মাদুরাই তামিলনাডু, রেড ফোর্ট দিল্লি। ঠিক আছে, আজির লাস্ট কুয়েশনটলে আগবাড়িছো, মানসকলে কিমান সনত দ্বিতীয়বারের বাবে অসম আক্রমণ করে? 1819 সনত মানসকলে দ্বিতীয়বারের বাবে অসম আক্রমণ করে, আর প্রথম আক্রমণ করেছিল 1817 সনত, আর তৃতীয়বারের কারণে আক্রমণ করেছিল 1821 সনত। তো যদি এতিয়ালে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, সাবস্ক্রাইব করে দিব, আর ভিডিওটা লাইক করে দিব, লগতে শেয়ার করে দিব, আর আশা করো ভালদরে প্রিপারেশন করো, এক্সাম ভাল হব আপনার। ধন্যবাদ।